সারা বিশ্বে তলপাড় সৃষ্টিকারী উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ ভালসারটান বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আজ বিকালে মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে তিনি এই নির্দেশ দেন একই সঙ্গে এই ঔষধ যেন আর উৎপাদন না হয় সেই বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি জানা গেছে যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভালসারটান ঔষধ সেবনে লিভার ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আফাজুল রহমান প্রথমে সিএনএন এর একটি প্রতিবেদনে ভালসারটানের ক্ষতিকারক প্রভাব জানতে পারেন এরপর তিনি এই ঔষধ তৈরির কাঁচামালের সোর্স সম্পর্কে বিভিন্ন ঔষধ কোম্পানির কাছে জানতে চান কিন্তু এখনও কোনো ঔষধ কোম্পানি তাকে তথ্য জানায়নি সুইজারল্যান্ডের ঔষধ কোম্পানি নোভার্টিস সহ বিভিন্ন দেশের অধিকাংশ নামি কোম্পানি ভালসারটান ঔষধটি তৈরি করে বাংলাদেশের বেশ কিছু ঔষধ কোম্পানি ভালসারটান ঔষধটি তৈরি করে বাজারজাত করেছে নোবার্টিস উৎপাদিত এই ঔষধের নাম ডায়োবান কো ডায়োবান ওরিয়েন্ট বাস্কেট এবং জেনারেল ফার্মা আর্নিচের নামে এ ঔষধ বাজারজাত করে থাকে